দেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট এই মধু মাসে আমবাজারের উদ্বোধন অনুষ্ঠানে আছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম, আমাদেরকে আমবাজার উদ্বোধন অনুষ্ঠানে বিস্তারিত জানাবেন। চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারটি, এবং সে সাথে হচ্ছে যে এই আম বাজার থেকে কিন্তু সারা বাংলাদেশের সারা বাংলাদেশের বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমগুলো সরবরাহ করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এই এখানকার আম সমিতির আড়তদারের সাধারণ সম্পাদক। এবং আমার সাথে একজন এই চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য আছেন, ইনি তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই চাঁপাইনবাবগঞ্জে আম বাজার ঘিরে বা আমকে ঘিরে তারা কোন ধরনের প্রস্তুতি নিয়েছেন কিনা, এবং এই আম বাজারকেই এই আম বাজার থেকে কি মূলত আমগুলো বিভিন্ন জায়গাতে যাবেন কিনা। আচ্ছা, আপনারা তো এই যে আম বাজার উদ্বোধন করলেন, সেই ক্ষেত্রে এই আম বাজারকে ঘিরে আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে বলে মনে হয়? আম বাজারকেই এই আম বাজার থেকে কি মূলত আমগুলো বিভিন্ন জায়গাতে যাবেন কিনা। আচ্ছা, আপনারা তো এই যে আম বাজার উদ্বোধন করলেন, সেই ক্ষেত্রে এই আম বাজারকে ঘিরে আপনাদের কি ধরনের প্রস্তুতি? না, ধন্যবাদ। আমাদের বছরের প্রথম শুরুতে যে কাজটি করেছি যাতে নিরাপদ আম চাষ করা যায়, সেটিতে আমরা শতভাগ সফল হয়েছি। এখন হলো যে আমাদের যে প্রধান কাজ হচ্ছে যে আম চাষ নিরাপদ আম হয়েছে, কিন্তু আমটা সুন্দর ও নিরাপদ ভাবে নিশ্চিত ভাবে যাতে সংগ্রহ করা যায় এবং বাজারজাতকরণ এবং একই সঙ্গে যে সরবরাহ এবং পরিবহন, এই সব ব্যাপারগুলো আমরা চিন্তা ভাবনা রেখে এবং আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা একটি কমিটি করেছি। সেই কমিটি আমের শুরুতেই সারা দেশে সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং আমরাও রেখেছি, এবং আমের শুরুতেই যে কাজটি করেছি যে যাতে সারা দেশের মানুষকে নিরাপদ এবং কেমিক্যাল মুক্ত বা কোনো ধরনের ফলনের মুক্ত আম আমরা সারা দেশে সরবরাহ করতে চাই, এটি ইতিমধ্যে আমরা সফল হয়েছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে সংসদ সদস্য নিজেই বলছেন যে নিরাপদ আম খাওয়াতেই কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে আম বাজার থেকে উদ্বোধন করছে বলে আমাদেরকে। ধন্যবাদ জহুরুল ইসলাম।